আমি যদি জাকির নায়েকের কথা বলি, তিনি তো সব ধর্মেরই একটা সারমর্ম বলে এবং সেখানে যুক্তি দেখায়। জাকির নায়ক তার এখন ধর্ম নিয়ে একটু বলে, তার আসিফ ভাই ধর্ম একটু নিয়ে, আমাকে একটু বলতে চান, তার আসিফ ধর্ম ভাই নিয়ে একটু বলে বলতে চান প্লিজ, না, তার একটু না বলতে চান আপনি আপনার কথা। আপনি অপ্রাসঙ্গিক কথা বলছেন। একজন মানুষ যখন, আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা আগে উত্তর দেন। একজন মানুষ যখন একটা বিষয়ে স্পেশালিস্ট, মনে করেন বাংলার একজন প্রফেসর, হ্যাঁ তিনি বাংলা বিষয়ে লেকচার দেন, তারে গিয়ে আর কি আপনি বলেন ভাই আপনি ফিজিক্স সম্পর্কে কেন কথা কন না ভাই, আপনার তো মাঝে মাঝে জ্ঞানের কথা কইবেন, ফিজিক্স নিয়ে কথা কইবেন, কেমিস্ট্রি নিয়ে কথা কইবেন, এটা আপনি কেন জিজ্ঞেস করেন না তাকে? তাহলে কি জাকির সাহেব তো মুসলমানের লোক, তিনি কি সব ধর্মের কথা বলতেছে না? সব ধর্মের যুক্তি কিছু বলছে না, সে না শুধু কি সব ইসলামের ধর্মের কথা যুক্তি বলতেছে? সম্পর্কে বলছে না, সে বিজ্ঞান সম্পর্কে যা বলে ভুল বলে, সে হিন্দু ধর্ম সম্পর্কে যা বলে ভুল বলে। আমি এই মুহূর্তে আপনাকে প্রমাণ করে দিতে পারবো সে হিন্দু ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে, খ্রিস্টান ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে, এবং বিজ্ঞান নিয়েও সে মিথ্যা কথা বলে। এই মুহূর্তে প্রমাণ করে তাহলে দিতে পারবো লক্ষ লক্ষ লোক, পৃথিবীতে কোটি কোটি লোক তাকে দেখতেছে, তার তাকে, সামনে লক্ষ কোটি লবিস্ট লোক তারা দেখতেছে বসছে, ডাক্তার এটা বলেন, প্রমাণ করে সার্জন না, বলেন। লক্ষ কোটি লোক কাউকে দেখলে এটা তো প্রমাণ হয় না যে তার কথাটা সত্য নাকি মিথ্যা। তার তাকে যদি 5,000 লক্ষ কোটি লোকও দেখে এবং সে যদি একটা মিথ্যা কথা বলে, তাহলে তো মিথ্যাটা তো মিথ্যাই থাকবে, মিথ্যাটা তো তাতে সত্য হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি যতগুলো রেফারেন্স দিছে সবগুলো মিথ্যা? সবগুলা মিথ্যা আমি বলি নাই, আমি যেটা বলেছি যে তিনি প্রচুর সংখ্যক মিথ্যা কথা বলেন, সেই জিনিসটা আমি এই মুহূর্তে প্রমাণ করতে পারবো। আপনি কি আমাকে আমার সাথে এই বিষয়ে চ্যালেঞ্জ করবেন? এখন একটা মিথ্যার সাথে তো 1 লক্ষ মিথ্যা আপনি তো কি সমান আমাকে না, আপনি একটা কি আমাকে মিথ্যার সাথে আপনি তো কি আপনি 1 লক্ষ কি এই মিথ্যা বিষয়টা, সমান এই হতে যে পারে আপনি না। চ্যালেঞ্জ করতে, আপনি চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছেন কেন? আপনার যদি এত কনফিডেন্স থাকে, এত আত্মবিশ্বাস না আমি থাকে একটা জাকির বলি, ভাই, তিনি বাপ টাঙ্গ, একটা মানুষের একটা কথাটা মিথ্যা শুনে হতে নেন, পারে, কথাটা হয়তো শুনে একটা নেন, মিথ্যা কথাটা হয়েছে, শুনে কিন্তু নেন, 1 লক্ষ কথাটা মিথ্যা শুনে তো নেন, সমান হতে পারে না। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। আপনার যদি জি জাকির বলেন। নায়েকের রেফারেন্স সম্পর্কে এত আত্মবিশ্বাস থেকে থাকে, এত কনফিডেন্স থেকে থাকে আপনার, তাহলে আপনি চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছেন কেন? এখন আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো একটা মিথ্যা তো 1 লক্ষ মিথ্যা সমান হতে পারে না। চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছেন কেন সেটা আমি জিজ্ঞেস করেছি আপনাকে। না চ্যালেঞ্জ তো আমি ভয় পাচ্ছি না, মানে সারা বিশ্বের লোক তার মানে আপনি স্বীকার করেন যে জাকির নায়েক মাঝে মাঝে মিথ্যা বলে নাকি? মাঝে মাঝে মিথ্যা, সেটা আমি বলবো না, হয়তো একটা মিথ্যা হইতে পারে, হয়তো কোথাও আচ্ছা, ঝামুক একটা চামুক মিথ্যা মিথ্যা হয়ে যেতে হয়েছে, পারে। আমি কিন্তু যদি পাঁচটা, সে যদি আমি যদি অ্যাভারেজ বেশি পাঁচটা তাকে মিথ্যা দিতে বলে, পারি, আমি আমি যদি আসিফ পাঁচটা ভাই তাকে একটু দিতে আমাকে পারি, বলতে দেন, আসিফ আমি ভাই যদি, তুমি তো বলতে আচ্ছা চাচ্ছিলে, একটা হয়ে, একটার কথা শেষ, এখন যদি আমি আপনাকে পাঁচটা মিথ্যা দেখাতে পারি তখন? সেটা ঠিক আছে, যদি একটা না মিথ্যা না, হইতে পারে, কিন্তু 1 লক্ষ পাঁচটা মিথ্যা সমান মিথ্যা হইতে পারে দেখাতে না। পারলে, সে পাঁচটা যদি মিথ্যা সবই দেখাতে মিথ্যা পারলে, বলে, সে পাঁচটা যদি মিথ্যা সবই দেখাতে মিথ্যা পারলে, বলে, তাহলে সে তো সেই সারা মিথ্যাগুলোর পৃথিবীকে জন্য ফলো করতো না এবং সারা না, পৃথিবী তাকে ইনভাইট করতো না। সারা পৃথিবী অনেক আজেবাজে মানুষ কি ফলো করতে পারে? ভারতের যে কোনো একজন বাবা আছে, সে হচ্ছে 12,000 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স, কি যেন নাম ওই বাবাটার, সেই বাবাটার লক্ষ কোটি ভক্ত অনুসারী, তার মানে তো এইটা আমরা বলতে পারি না যে যেহেতু তার লক্ষ কোটি অনুসারী সেহেতু সে হচ্ছে একজন ভালো মানুষ, এটা তো আমরা বলতে পারি না ভাই। এটা তো খুবই অযৌক্তিক একটা কথা হইলো, অযৌক্তিক একটা কথা বললেন। কারো পক্ষে বেশিরভাগ অনেক মানুষ থাকলে তার কথাগুলো সব সত্য হয়ে গেল এবং তার কথাগুলো যৌক্তিক হয়ে গেল, এটা ভাই কেমন কথা বললেন আপনি? আপনি কি ভাই মানে চিন্তা ভাবনা করে কথা বলতেছেন নাকি আপনার কথা বলতে হবে তাই বলতেছেন? আপনি তো কথা বলতেই দিচ্ছেন না আমাকে, আমি আচ্ছা কি কথা বলবো বলতে বল, দিচ্ছি না কথা তো তাহলে, আপনাকে আপনি মিউট করে একাই রাখি, বলছেন। আপনাকে তাহলে মিউট করে রাখি। এই যে এই আচরণগুলো করবেন না, হ্যাঁ আমাকে তো কথাই বলতে দিচ্ছেন না, আমাকে তো কথাই বলতে দিচ্ছেন না, এই যে এখন মিউট করে রাখলাম আপনাকে। আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করা হচ্ছে যে একজন মানুষকে যদি অনেক মানুষ ফলো করে বা একটা কথাকে যদি অনেক মানুষ বিশ্বাস করে, তাহলে কি সেই কথাটা সত্য হয়ে যায় নাকি? সেই কথাটার পেছনে কতটুকু যুক্তি তথ্য প্রমাণ আছে সেটার উপর ভিত্তি করে আমরা ডিসাইড করব যে কথাটা সত্য নাকি কথাটা মিথ্যা। যেমন একটা সময় মানুষ ভাবতো যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, সূর্য এবং অন্য গ্রহ নক্ষত্রগুলো ঘোরে, পৃথিবীর লক্ষ কোটি মানুষ এটা বিশ্বাসও করতো। একটা সময় ভারতের মানুষ বিশ্বাস করতো সতীদাহ প্রথাতে, সতীদাহ করতো মানুষ মানে মেয়েদেরকে পোড়ায় মারতো, লক্ষ কোটি হিন্দু তখন মানুষকে পোড়ায় মারতো এবং সেটাকে সমর্থনও করতো। একটা সময় মানুষ মনে করতো মেয়েদের শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই, মেয়েরা ঘরে থাকবে, ঘরে বাচ্চা পয়দা করবে আর ঘরের কাজ করবে, এটাও একটা সময় লক্ষ কোটি মানুষ মনে করতো। তার মানে তো এটা না যে লক্ষ কোটি মানুষ মনে করছে দেখে জিনিসটা সঠিক হয়ে গেছে, জিনিসটা নৈতিক হয়ে গেছে বা জিনিসটা সত্য হয়ে গেছে। এইখান থেকে তো আমরা এই কনক্লুশনে আসতে পারি না যে লক্ষ কোটি মানুষ একটা জিনিস মনে করে দেখে জিনিসটা সঠিক হয়ে গেল, এইটাকে তো যুক্তি বলে না ভাই। আপনি কি যুক্তি কাকে বলে অন্তত এইটুকু বোঝেন? হ্যাঁ এবার বলেন। আমি বলতেছি আগে যে সুযোগটা ছিল, এখন তো সেই সুযোগটা নেই, এখন তো উদাহরণ আছে, এখন টেকনোলজির যুগ, এখন প্রমাণ আছে, সবকিছু আছে, এখন তো আর মিথ্যা কথা বলে তো মানুষকে বোকা বানানোর সুযোগ নাই, এটা আগে ছিল। তাহলে আপনি তো যে কথা তাহলে তো টানতেছেন তাহলে তো সত্যিটার এটাই কথা আমি আপনাকে বলতেছেন, দেখাতে চাচ্ছি, এইগুলো ওই এটাই সময় আপনাকে মানুষের, দেখাতে ওই চাচ্ছি, সময় মানুষ অজ্ঞ ছিল, এইটাই সেই সময় আপনাকে কথা তো দেখাতে এখনো অব্দি চাচ্ছি, বলতে পারেন না। আপনাকে মিউট করে রাখছি। এইটাই আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে এখন টেকনোলজির যুগ, আমরা এখন ভেরিফাই করে দেখতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিই, জাকির নায়েক বলেছে যে ভারতে হিন্দুদের যে একটা ধর্মগ্রন্থ আছে ভবিষ্য পুরাণ, ভবিষ্য পুরাণে নাকি নবী মোহাম্মদের নাম আছে এবং কল্কি পুরাণেও নাকি নবী মোহাম্মদের কথা বলা আছে। এই দুইটা নিয়ে কি আপনি আমার সাথে আলোচনা করবেন? আমরা স্পেসিফিক আলোচনা করব, আমি আসলে দলিল প্রমাণ সহ স্পেসিফিক আলোচনা করতে চাই, ভাষা ভাষা আলোচনা করতে চাই না। আমি এখন কল্কি পুরাণ এবং ভবিষ্য পুরাণ দুইটা বই বের করব, বের করে আমরা দেখবো জাকির নায়েকের কথা এবং আসলে ওই গ্রন্থগুলোতে কি লেখা আছে সেই জিনিসগুলো একটু বের করে দেখবো। একই সাথে জাকির নায়েক এটাও বলেছে যে
বাইবেলেও নাকি নবী মুহাম্মদের নাম বলা আছে, নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে, সেটাও আমরা বের করে দেখব। এই তিনটা আমি বের করে এখন দেখাবো, আপনি কি এই জিনিসগুলো চেক করবেন? এবং আমি যদি প্রমাণ করতে পারি যে জাকির নায়ক এইখানে মিথ্যা কথা, এই তিনটা জায়গাতেই মিথ্যা কথা বলেছে, তাহলে কি আপনি এটা স্বীকার করবেন যে জাকির নায়ক একজন মিথ্যুক, একজন ভণ্ড, একজন প্রতারক? এটা কি আপনি স্বীকার করবেন নাকি তখনও তানা পেঁচাবেন? বলেন, জাকির নায়ক যখন এই কথাগুলো বলছিল ওইখানে তো অনেক হিন্দু লোক উপস্থিত ছিল, তাহলে তখন যদি এটা মিথ্যাই হইতো তখন তারা প্রমাণ করলো না কেন? অথবা সেখানে তো অন্য কারো কথা বলার কোনো স্কোপ নাই, কারণ হচ্ছে জাকির নায়ক যে অনুষ্ঠানগুলো করে সেই অনুষ্ঠানগুলো পিস টিভির তত্ত্বাবধানে, সেগুলোর ভিডিও রেকর্ডিং হয় এবং লাইন ধরে তাকে প্রশ্ন করতে হয় এবং প্রশ্নের পরে তাকে আর পাল্টা প্রশ্ন করা যায় না, এবং সেই লাইন মেনটেন যারা করে সেগুলো সবই জাকির নায়কের লোক, তাদেরকে আগে থেকে প্রশ্ন লিখে সেই যারা লাইন মেনটেন করে তাদেরকে দিতে হয়, তারা যদি ভালো বোঝে এই প্রশ্নটার উত্তরটা ভালো বোঝে তখন তারা তাকে সেই লাইনে দাঁড়িয়ে প্রশ্নটা করতে দেয়। সে তো আমার মতো আপনার, এই যে আমি যেমন আপনার সাথে কথা বলছি, আপনি এখানে কথা বলতে পারতেছেন, কম বলতে পারতেছেন কিন্তু বলতে পারতেছেন, বিরুদ্ধে বক্তব্য দিতে পারতেছেন, এইরকম কোনো স্কোপ তো জাকির নায়ক কখনো দিবে না বা দেয় নাই। তাহলে আমি যে তাকে ভুল প্রমাণ করব সেই স্কোপটা আমার কাছে কোথায়? তা আপনি কি দেখাতে পারবেন যে এই রকমের লাইভ প্রোগ্রামে যেখানে পিস টিভি তত্ত্বাবধান করে নাই এরকম কোন অনুষ্ঠান জাকির নায়ক করেছে, আপনি কি দেখাতে পারবেন? আমরা তো দেখছি যে উন্মুক্ত প্রশ্নোত্তর হয়, যে যে কোনো লোক ওখানে প্রশ্ন করতে পারে। ভাই মিথ্যা কথা বলছেন কেন? আপনি জানেন না যে জাকির নায়কের যে কোনো অনুষ্ঠান পিস টিভির তত্ত্বাবধানে হয়, পিস টিভির লোকজন সেই জিনিসটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং শুধুমাত্র পিস টিভির ক্যামেরা সেখানে ঢুকতে পারে, অন্য কোনো ক্যামেরা সেখানে অ্যালাউড না। এটা জাকির নায়কের ওয়েবসাইট, পিস টিভির ওয়েবসাইটে এই জিনিসটা লেখা আছে। আপনি কেন না জেনে, হয়তো না জেনে বলতেছেন অথবা জেনে শুনে মিথ্যা কথা বলতেছেন, কেন বলতেছেন ভাই? আপনি কি লাইভ টিভিতে দেখেছেন যে এরকমের বিতর্ক হচ্ছে কারোর সাথে? এই যে আমি যে, আপনি যেরকম আমার সাথে কথার মাঝখানে কথা বলতেছেন, বারবার কথা বলতেছেন, এটা সেটা উত্তর দিচ্ছেন, তো ঠিক আছে সেগুলো যাই হোক। আমি কি এখন মনে করেন ওইখানে লক্ষ কোটি হিন্দু ছিল কিন্তু কেউ কিছু বলে নাই? এ থেকে তো প্রমাণ হয় না যে জাকির নায়ক যেটা বলছে সেটা সঠিক হয়ে গেছে, তা তো এটাও তো প্রমাণ হয় না। জাকির নায়ক সঠিক বলছে নাকি ভুল বলছে সেটা প্রমাণ হবে সেই যে দলিলটা দিছে, সে যে বইয়ের দলিলটা দিছে, সেই বইটা আমরা খুলে বের করে সেইখানে আমরা দেখব, এখন এই মুহূর্তে দেখব, আমার কাছে বইগুলো আছে, আমি বইগুলো বের করে এখন দেখব যে জাকির নায়ক কি বলেছে, এবং জাকির নায়কের ভিডিওটাও বাজাবো এবং দলিলটাও বের করব। দলিলটা বের করে সেই অংশটাতে গিয়ে দেখব যে সেখানে আসলেই নবী মুহাম্মদের নাম আছে নাকি নাই, থাকলে কি আছে, না থাকলে কি নাই। আপনি কি এই চ্যালেঞ্জটা নিতে ভয় পাচ্ছেন কেন? এইটা কেমন উত্তর যে ওই লক্ষ 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 হিন্দুরা তো দেখছে, ওরা তো কিছু কইলো না, এটা কেমন যুক্তি ভাই? যুক্তি হবে হচ্ছে গিয়ে জাকির নায়ক যে স্পেসিফিক মানে বইটার থেকে যে অধ্যায়ের নাম বলছে সেই অধ্যায়তে আসলে নবী মুহাম্মদ সম্পর্কে কি বলা আছে, সেটা যদি আমরা বইটা খুলে বের করে সবার সামনে এই যে স্ক্রিনে বইটা এনে তারপরে দেখে ভেরিফাই করে দেখি, এইটাই তো হওয়া উচিত সঠিক পদ্ধতি। কত লোক দেখছে, কত লোক কিছু বলছে কি বলে নাই, সেগুলো বলছে কি বলে নাই আমরা ভেরিফাই করতে পারতেছি না, কারণ হচ্ছে জাকির নায়কের পিস টিভি সেটা ভিডিও রেকর্ডিং করছে, আমরা সেগুলো কিভাবে জানবো যে কেউ কিছু আদৌ বলছে কিনা, বললেও সেটা ভিডিওতে আসছে কিনা, সেটা আমরা কিভাবে ভেরিফাই করব? ভেরিফাই করতে পারবো এইখানে যে জাকির নায়ক যে কথাটা বলছে সেটা বইতে আসলে আছে কিনা, এইটা তো হওয়া উচিত সঠিক পদ্ধতি, তাই না ভাই? আপনি যে কথাটা বলছেন যে যদি সে মিথ্যা প্রমাণী মিথ্যা কথাই বলতো, তাহলে তো পরবর্তী প্রোগ্রামে কোন হিন্দু লোক অথবা যা যা ধর্মের লোক, আবার মিউট করছি আপনাকে, পরবর্তী প্রোগ্রামে হয়তো কেউ যদি প্রশ্নটা করে তাকে তো প্রশ্ন করতেই দেয় নাই, হয়তো পিস টিভির লোকজন বলছে তোর প্রশ্ন করতে দিব না, তুই লাইনে দাঁড়া, তুই 500 নম্বরে আসোস, তুই আজকে সুযোগ পাবি না, এটা আমরা ভেরিফাই করব কিভাবে? কারণ এখানে তো তত্ত্বাবধান করছে পিস টিভির লোক, কিন্তু এটা তো কোনো পদ্ধতি না যে কেউ বলছে নাকি বলে নাই, ভাই কেউ তো বলে নাই, ভাই কেউ তো বলে নাই, সেটা আমরা কিভাবে জানবো? সেই পরের দিনের রেকর্ডিং আমাদের কাছে আসবে কিভাবে? ভাই আপনি কি মাথা দিয়ে চিন্তা করেন নাকি কি দিয়ে চিন্তা করেন বলেন তো? আমি আপনাকে আরো ভালো পদ্ধতি, বেটার ওয়ে সেই জিনিসটা ভেরিফাই করার প্রস্তাবনা দিচ্ছি আপনাকে, যে আমরা সেই যে ভবিষ্য পুরাণ এবং কল্কি পুরাণ এবং যে বাইবেলের যে ভার্সটার কথা বলা হয়েছে সেই ভার্সটা আমরা নিয়ে আসি, সেই ভার্সটা এনে জাকির নায়কের কথাটাও শুনি এবং ভার্সটা আমরা মিলায় দেখি যে এখানে আসলে কি বলা আছে, নবী মুহাম্মদের কথা বলা আছে নাকি, এটা তো আরো বেটার পদ্ধতি, তাই না? কে বলছে কি বলে নাই সেটা দিয়ে কি যায় আসে? মানে আপনি এই টাইপের মানে আচরণ কেন করতেছেন আমি বুঝতেছি না, মানে আপনার আপনার কাছে আপনি কি মনে বুঝতেছেন যে আমার মনে হচ্ছে যে আপনি নিজেও জানেন যে আপনার জাকির নায়ক মিথ্যা কথা বলে, অনেক মিথ্যা কথা বলে, পদে পদে মিথ্যা কথা বলে এবং এগুলো নিয়ে ধরাও খাইছে সে অনেকবার, কিন্তু এটা নিয়ে আপনি ওই বই খুলে দেখতে চাচ্ছেন না, দলিল দেখতে চাচ্ছেন না, কারণ হচ্ছে আপনি নিজে ওই জিনিসটা জানেন ভালো করে, বোঝেন ভালো করে, এই কারণে আপনি তেনা পাচ্ছেন, ভাই তাহলে তো কেউ কিছু বললো না, ভাই তাহলে তো হিন্দুরা কিছু বললো না, ভাই এইগুলো কেন পাচ্ছেন ভাই? বইটা খুলে দেখলেই তো হয় নাকি ভাই, কি বলেন?
এসকে ভাই হ্যাঁ বলেন, সেটা যদি প্রমাণ থাকে আপনার কাছে, কারণ আমি এটাই ভাবি যে আমার বিরুদ্ধে যদি কেউ কোনো তাহলে তাহলে মিথ্যা তো কথা বলে আমি তাহলে তো অবশ্যই আমরা তা প্রমাণ দেখাবো যে আপনি আমার তাহলে বিরুদ্ধে এই কথাটা বলছেন, এই যে মিথ্যা প্রমাণ করছেন আপনি, এমন আচ্ছা কোনো তাহলে লোক নাই যে সেটা মিথ্যা প্রমাণ ঠিক করবে আছে না, ঠিক আছে, সেটা আপনি তাহলে আমরা করছেন। সেই সেই বইটা বের করি আমরা তাহলে এখন দেখি যে জাকির নায়েকের, প্রথমে আমরা ভবিষ্য পুরাণ বইটা বের করে দেখাবো, প্রথমে আমরা একটু জেনে নিই যে জাকির নায়ক এই বিষয়ে কি বলছে, জাকির নায়কের বক্তব্যটা কি এই বিষয়ে। জাকির নায়ক বলছে, আমরা আপনি নিশ্চয়ই জানেন, এটা নিশ্চয়ই শুনেছেন, জাকির নায়ক বলেছে যে ভবিষ্য পুরাণে নবী মোহাম্মদের নাম বলা আছে। আচ্ছা আমরা ভিডিওটাই দেখে নিই, ভিডিওটা কি আপনি দেখবেন জাকির নায়কের? কারণ আমরা এই যে মানে লাইভে ভিডিও বেশি অন করতে চাই না, ভিডিও অন করলে যে সমস্যাটা হয় যে কপিরাইট ক্লেইম খায়। হ্যাঁ আপনি কি ভিডিওটা আপনি বই দেখেছেন থেকে রেফারেন্স দেখান, আপনি বই থেকে রেফারেন্স দেখান। ভাই? আমি সবই দেখাবো, এত মানে পক পক করেন না, এত আগে আরেকবার কথা বলেন না, আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি সেটির উত্তর দেন। আপনি কি এই যে ভিডিওটা দেখেছেন, যে ভিডিওতে জাকির নায়ক বলেছে ভবিষ্য পুরাণে নবী মোহাম্মদের ভবিষ্যৎবাণী করা আছে এবং নবী মোহাম্মদের প্রশংসা করা হয়েছে, দেখেছি আমি, এই দেখছি জিনিসটা দেখছি কি দেখছি, আপনি দেখেছেন? দেখে হ্যাঁ থাকলে আর দেখেছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে যে দেখে থাকলে আর আমি ভিডিওটা অন করবো না, কারণ ভিডিও অন করলে একটু কপিরাইটের একটু সমস্যা হয়। হ্যাঁ ভাই, জি আপনার সাথে ভালোভাবে কথা বলছি, ভালো আচরণ করছি, আপনিও ভদ্রভাবে কন্টিনিউ করেন আলোচনাটা, ঠিক আছে ভাই? আমি তো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি নাকি এ পর্যন্ত? না না, আপনি মানে একবারে যাচ্ছেন, একবারে টপ করে মগডালে উঠে যাচ্ছেন, এই জিনিসটা করলে আমার তো ধারাবাহিকতা আছে, কথা বলার একটা ধারাবাহিকতা আছে, সেটা নষ্ট হয়ে জি যায়, জি ঠিক আছে? তো এই ভিডিওটা যদি যদি আপনি দেখে থাকেন তাহলে আমি আর এই ভিডিওটা বাজাইলাম না, এই ভিডিওটা আপনারাও নিশ্চয়ই অনেকে দেখেছেন। এই ভিডিওটাতে মানে জাকির নায়েক বলেছে ভবিষ্য পুরাণে নাকি নবী মোহাম্মদের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে এবং নবী মোহাম্মদকে একজন মহামানব হিসেবে বলা হয়েছে, এবং নবী মোহাম্মদ যে আসবে এবং নবী মোহাম্মদ যে ইয়া হবে সেই জিনিসগুলো বলা হয়েছে। এটা তো আপনার আপনি আপনার নিশ্চয়ই অনেকেই দেখেছেন, তাহলে আর আমি ভিডিওটা বাজাবো না, আমরা তাহলে সরাসরি ভবিষ্য পুরাণ বইটাতে চলে যাই। এইটা হচ্ছে ভবিষ্য পুরাণ বইটা, ভবিষ্য পুরাণম, এটার বাংলা অনুবাদ করেছে হচ্ছে গিয়ে শ্রীমত স্বামী পরমানন্দনাথ ভৈরব গিরি কৃত অনুবাদ, এটা হচ্ছে নবভারত পাবলিশার্স, ইন্দিরা মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত, মূল সংস্কৃত বঙ্গ অনুবাদ সমেত, এটার লেখক হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন বেদব্যাস রচিত এই বইটা। হ্যাঁ তো বইটা নিচের দিকে আমরা নামি, যে ভবিষ্য পুরাণের কোন চ্যাপ্টারে নবী মোহাম্মদের নাম আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ এই চ্যাপ্টারে নবী মোহাম্মদের কথা বলা আছে, দেখেন এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা হচ্ছে, ভাই আপনি কি পড়তে পারছেন, না দেখা আমি যাচ্ছে? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, আমি তো ছোট তো লেখা দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি পড়েন, সমস্যা নেই, আমি দেখছি শুনতেছি। না না, আমি দেখলে তো হবে না ভাই, আপনারও দেখতে হবে, কারণ আমি তো ভাই জাকির নায়ক না যে আপনাকে বং বং করে একটা কিছু বুঝবাজ ভুং বাং দিয়ে দিমু আর আপনি ভুং বাং শুই না বলবেন হ হ ঠিক আছে, এটা তো আমি করি না ভাই। আমি সরাসরি বই বের করি, বই বের করে আপনি পড়তে পারছেন কিনা সেটা জানাটা আমার দরকার। এখন কি দেখা যাচ্ছে ভাই? আমি অনেক বড় করেছি স্ক্রিনটা। জি দেখতে পাচ্ছি, আচ্ছা এই যে লাল কালি দিয়ে আমি অংশ ইয়া করে দিছি, সেই জায়গাটা একটু পড়তে পারবেন? জি ইতিমধ্যে নাকি লেখা এটা প্রথমে, ইতিমধ্যে নাকি, ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মহামত মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন, এই কথাটার মানে কি ভাই? মোহাম্মদ মহাদেবকে পূর্বাচনা দ্বারা তুষ্ট করলেন। মহাদেব কাকে বলে? মহাদেব নামটা শুনেছেন আপনি? মহাদেব কাকে বলা হয়? শিবকে বলা হয় মহাদেব, শিবকে বলা হয় মহাদেব। তার মানে এখানে লেখা হচ্ছে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মহাদেব মহম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন, মানে শিবের পূজা করলেন মহম্মদ নাকি? উনি কি রেফারেন্স কি এটা দিয়েছিলেন নাকি? জাকির নায়ক ভবিষ্য পুরাণের কথা বলেছে, আমি ভবিষ্য পুরাণ বইটা বের করে আপনাকে শালিবাহন বংশীয় নৃপতি বর্ণন 376 পৃষ্ঠা বের করে আপনাকে দেখাচ্ছি যে এখানে মোহাম্মদ সম্পর্কে কি বলা আছে। আরো আছে, আপনি এই লাইনটা আগে পড়ে নেন, পরের লাইনগুলোতে আমি যাচ্ছি। এই লাইনটাতে কি বলা আছে সেটা কি আপনি আমাকে একটু অনুবাদ করে বলতে বুঝাতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়েছে? ম্লেচ্ছ মহম্মদ ইতিমধ্যে মহাদেবের পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন, এই কথাটার মানে কি ভাই? শিবের পূজা করলেন নাকি? মানে মহাদেবকে পুজো দ্বারা সন্তুষ্ট করলেন, তাই মনে হচ্ছে হয়তো শিবকে এরকম। মহাদেব মানে তো শিব নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরপরে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি, পরের পেজে যে জিনিসটা বলা আছে সেখানে বলা আছে ভোজরাজ বললেন হে গিরিজানাথ মায়াময় কুরুস্থল নিবাসী সচ্চিদানন্দ রূপী তোমাকে প্রণাম, আমি আপনার দাস। তার স্তুতি শ্রবণ করে দেবাদিদেব বললেন তুমি কালেশ্বরে কালেশ্বর যাও স্থানে যাও, সেখানে বাহিক নামক ভূমি ম্লেচ্ছ দ্বারা দূষিত, সেখানে আর্য ধর্ম নেই। এখানে এই যে আর্য ধর্ম মানে কি হিন্দু ধর্ম তো তাই না? আর ম্লেচ্ছ মানে কি মুসলমান নাকি? ম্লেচ্ছ মানে হচ্ছে যারা অপবিত্র নাকি? হতে পারে, ম্লেচ্ছ মানে আপনি জানেন না?
হিন্দুরা যে বলে মেচ্ছ, ইয়ারা মুসলমানরা যে বলে কাফের, হিন্দুরা যে বলে মেচ্ছ, এই জিনিসগুলো আপনি জানেন না? আমি অনেক আগে শুনছিলাম তো, হতে পারে তো। যা এখন এই লাল আচ্ছা কালিদার, এটা কি লাল কালিদার, এটা কি বোঝাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান একটু আগে, আস্তে আস্তে পড়েন। সেই মহাজাই উপস্থিত হয়েছে পূর্বে, আমি তা দগ্ধ করেছি, সেই ত্রিপুর দৈত্য পুনরায় সেখানে উপস্থিত হয়েছে, মহম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে, এই কথাটার মানে কি ভাই? মোহাম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে, মানুষে আমার মানে আমি তাকে কি বলবো, এটাকে আমি বর দিচ্ছি, আবার বর এসে আর কি প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটা জিনিস বোঝাচ্ছে মনে হয়। হিন্দু ধর্মগ্রন্থে দৈত্য, অসুর এই শব্দগুলা কাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাই? এগুলো দেবতাদের ক্ষেত্রে তো, দেবতাদের দ্বারা। দৈত্যদের ক্ষেত্রে, দৈত্য দেবতা আর দৈত্য তো ভিন্ন জিনিস ভাই, আপনি কি জিনিসটা জানেন না যে হ্যাঁ দেবতা আর দৈত্য তো, দৈত্য উল্টা জিনিস, একটা হচ্ছে দেবতা আর তার উল্টাটা হচ্ছে দৈত্য, এই জিনিসটা কি আপনি জানেন না? দৈত্য আর কি মানে রাক্ষস টাক্ষস এ জাতীয় কোনো মানে কিছুকে খারাপ বোঝায় আর কি। চরিত্র, খারাপ চরিত্র হিসেবে দৈত্যরা হচ্ছে খারাপ চরিত্র আর দেবতারা হচ্ছে ভালো চরিত্র, তাই না? জি যেমন রাবণ ছিল একজন অসুর নাকি, জানেন তো, হ্যাঁ, অসুর দৈত্য। মানে দৈত্য। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ইন্দ্র হচ্ছে একজন দেবতা নাকি, তারপর শিব হচ্ছে স্বর্গের একজন দেবতা নাকি, স্বর্গের দেবতা, মানে স্বর্গের দেবতা, কৃষ্ণ হচ্ছে একজন দেবতা, আর রাবণ হচ্ছে অসুর, তারপর হচ্ছে ত্রিপুরাসুর, ত্রিপুরাসুর হচ্ছে কে বলতে পারেন? অসুর অসুর হ্যাঁ, এরা হচ্ছে সব অসুর মানে দৈত্য। এখানে মহম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে সে প্রসিদ্ধ হয়েছে, এই কথাটার মানে কি? মহম্মদকে কি মানে ভালো চরিত্র বলা হচ্ছে নাকি খারাপ চরিত্র বলা হচ্ছে? এখন উনি কি রেফারেন্সটাকে এখান থেকে দিয়েছিল কিনা, এটা তো আমি বলতে পারবো না, হয়তো হয়তো এইটা পরে এখানে ভাই একটা ভবিষ্য জায়গা। পুরাণের রেফারেন্স দিয়েছে, ভবিষ্য পুরাণই আমি বের করেছি। জাকি নায়ক, আমি আপনাকে ভিডিওটা এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি ভিডিওটা দেখেছেন কিনা, ভিডিওতে জাকি নায়ক পরিষ্কার ভাবে ভবিষ্য পুরাণের কথা, অধ্যায়ের নাম উল্লেখ করেছে, আমি সেই বইটাই বের করেছি ভাই। তাহলে এখানে ওইখানে উপস্থিত এত লোক থাকলো, তারা জিনিসটা ভুল ধরতে পারলো না এবং কেউ একটা চ্যালেঞ্জ ভাই ভুল করলো না। ধরতে পারলো কি পারলো না সেটা নিয়ে আমরা আগে আলোচনা করে ফেলেছি, আমি বলেছি আপনাকে যে ভুল ধরতে পারলো কি পারলো না সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে দলিলের ভিতরে কি লেখা আছে, যে দলিলটা দিয়েছে সেটার ভিতরে কি লেখা আছে সেটা হচ্ছে মূল বিষয়, সেখানে কে কি বলছে কি বলে নাই সেই বিষয়ে তো কথা আমাদের আগেই শেষ হয়ে গেছে ভাই। এখন আমরা যেই জিনিসটা করতেছি সেটা হচ্ছে দলিল, সেই যে দলিলটা দিয়েছে সেই দলিলে কি লেখা আছে সেই দলিলটা ভেরিফাই করে দেখতেছি জাকির নায়কের কথাটা আদৌ সঠিক নাকি ভুল। আপনি কি এই জিনিসটা আবারও পিছনের দিকে আলোচনা নিয়ে যেতে চাচ্ছেন? আপনি তো এই তো কথাটা এখন অলরেডি কয়েকবার বলছেন যে ভাই তাহলে তো কেউ কিছু বললো না ভাই, কেউ কিছু বললো না ভাই, সেইগুলা নিয়ে তো আমরা আগেই আলোচনা শেষ করে ফেলছি ভাই। ঠিক আছে, একটা ধর্মের বিরুদ্ধে এখন এরকম এখন আমরা এখন অপপ্রচার আমরা দিলে তো সেই অবশ্যই দলিলটা কেউ না কেউ এখন আমরা প্রতিবাদ সেই করবে। দলিল এখন আমরা সেই দলিলটা বের করেছি, যে দলিলটা দিয়েছিলেন জাকির নায়ক সেই দলিলটা বের করেছে। আমি আরো চ্যাপ্টার আছে, আমি আপনাকে অনেকগুলো পড়ে শোনাবো তো, এখন সরাসরি বই থেকে দেখাবো তো, এখন এখন তো আমি বই থেকে দেখাচ্ছি যে বইতে আসলে মহম্মদ নামক একটা ক্যারেক্টার আছে ভবিষ্য পুরাণে, কিন্তু এই আরো দলিল আছে আপনাকে, আপনি ধীরে ধীরে দেখেন যে এখানে কি বলা আছে। এখানে বলা আছে মহম্মদ নামক সেই দৈত্য আমার বর পেয়ে প্রসিদ্ধ হয়েছে। আচ্ছা নিচে আর কি বলা আছে দেখেন, নিচে আমরা পড়ি, মহম্মদ প্রেমপূর্বক রাজাকে বললেন তোমার প্রভু আমার দাসত্ব প্রাপ্ত হয়েছে, আমার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করেন তা তুমি দেখো। রাজা ভোজ তা দেখে বিস্মিত হলেন, সেখানে ম্লেচ্ছ ধর্ম অতি বিস্তৃত হয়েছে তা দেখলেন, একথা শ্রবণ করে কালিদাস ক্রধান্বিত ক্রোধিত হলেন, তিনি বলেন হে রাজন আমি সেই দুরাচারী অধম বাহিককে হত্যা করব। এই যে কার কথা এখানে বলা হচ্ছে ভাই বলেন তো, এই যে কালিদাস কার প্রতি ক্রোধিত হইল বলেন তো ভাই, কার কথা? বুঝতে পারছি। হ্যাঁ মোহাম্মদের কথা, মোহাম্মদের উপর ক্রোধিত হইল কালিদাস। কালিদাস বলতেছে হে রাজন, মানে রাজাকে বলতেছে, রাজা ভোজরাজকে বলতেছে হে রাজন আমি সেই দুরাচারী, মানে মোহাম্মদের কথা, সেই দুরাচারী অধম বাহিককে হত্যা করব। তারপর তিনি নবার্য মন্ত্র জপ করতে লাগলেন, 10 সহস্র জপ করে দশাংশ ভাগ বহন হবন করলেন, সেই মায়াবী শ্লেষ্য ভস্ম হয়ে দেবত্ব প্রাপ্ত হলেন। এই যে এইখানে মোহাম্মদ, মোহাম্মদকে যখন এই যে শাপ দিল তখন মোহাম্মদ ভস্ম হয়ে দেবত্ব প্রাপ্ত হইল, মানে দেব হয়ে গেল। এরপরে কি লেখা আছে দেখেন, ভূমধ্যে তারা সেই ভস্ম স্থাপিত করে বাস করতে লাগলেন, সেই মায়াবী পণ্ডিত মানে মোহাম্মদ দেব দেহ প্রাপ্ত হয়ে রাতে পৈশাচিক দেহ ধারণ ক্রু ভোজরাজাকে বললেন হে রাজন তোমার আর্য ধর্ম অত্যুত্তম, আমি ভগবত আজ্ঞাতে পৈশাচ ধর্ম পালন করব। ভাই দেখা যাচ্ছে পৈশাচ ধর্ম পালন করব, দেখা জি যাচ্ছে জি এটা? জি জি হ্যাঁ বলেন বলেন, আচ্ছা দেখতেছেন। দেখেন পৈশাচ ধর্মের বৈশিষ্ট্য গুলো এখানে বলে দিছে, মোহাম্মদ বলতেছে হে রাজন তোমার আর্য ধর্ম অত্যুত্তম, মানে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো, মানে মোহাম্মদ বলতেছে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো। এরপরে বলতেছে আমি ভগবত আজ্ঞাতে, মানে আমি ঈশ্বরের মানে নির্দেশে পৈশাচ ধর্ম পালন করব।
মনুষ্য লিঙ্গ ছেদন মানে সুন্নতে খতনা, নুনু কাটেন না আপনারা, সেই নুনু কাটার কথা বলতেছে এখানে। মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, শুশ্র শোভিত মানে দাঁড়িয়ালা, দূষক মানে বাজে কথা বলা লোকজন, তাদেরকে বলা হয় দূষক। উচ্চ স্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করিব, কৌল ব্যতীত সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কুশের ন্যায় সংস্কার করিব, তা থেকে মুসল জাতির উদ্ভব হবে। এই যে মুসলমান, মুসলমান মুসলমান হচ্ছে মুসলমান জাতির উদ্ভব হবে তা থেকে, ঠিক আছে। এই যে এই কথাগুলো যে বললো সে হচ্ছে পৈশাচ ধর্ম, মানে ইসলাম ধর্মটা হচ্ছে মানে ভবিষ্য পুরাণে যেটা লেখা আছে ইসলাম ধর্মটা হচ্ছে একটা পৈশাচ ধর্ম, মানে পিশাচের ধর্ম। মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, শুষ্য শোভিত মানে দাঁড়িয়ালা, উচ্চ স্বরে আলাপ মানে আজান দেয়া, এই জিনিসগুলো হবে সেই ধর্মটার বৈশিষ্ট্য, সেই পৈশাচ ধর্মটার বৈশিষ্ট্য। ভাই এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে? জি 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 ভাই আমি কি বানায় বানায় কিছু বলছি নাকি আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি? তাহলে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ধর্মের ইঙ্গিত তো এখানে দেওয়া হয়েছে। পৈশাচ ধর্মের কথা বলা হয়েছে যে মোহাম্মদ একটা পৈশাচ ধর্ম পালন করবে, এই পৈশাচ ধর্মটাই মোহাম্মদের ধর্ম, মানে ইসলাম ধর্মটা হচ্ছে একটা পিশাচের ধর্ম, যাদের কাজ হবে লিঙ্গ ছেদন করা, দাঁড়িয়ে রাখা এবং উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করা এবং সবকিছু ভক্ষণ করা, সবকিছু খায় ফেলা। এখন তাহলে ভবিষ্য পুরাণে কি নবী মোহাম্মদ সম্পর্কে প্রশংসা করা হয়েছে নাকি নিন্দা করা হয়েছে, এবার আপনি বলেন। তাহলে তিনি এত বক্তব্য দিলেন, এতদিন ধরে এই বক্তব্য দিচ্ছে, এত মানুষ আছে, এত জ্ঞানী লোক, তারা ধর্ম যাজক যারা, তারা এই পর্যন্ত এই বিরুদ্ধে কোনো কথা বললো না অথবা কোনো রেফারেন্সের কথা কথা বলেছে তো ভাই, কথা বলেছে, কথা বলেছে, হয়তো সেগুলো আপনি শোনেন নাই, কারণ জাকির নায়কের মতো সেই ভিডিওগুলো হয়তো ভাইরাল হয় নাই, কিন্তু আমি তো আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি। তেইলে এটা করলো না, তেইলে সেটা করলো না, সেগুলো তো ভাই তেইলে করলো কি করলো না সেটা তো এখানে অপ্রাসঙ্গিক হয়ে গেল, কারণ আমি তো আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি। এখন আপনি আর তেইলে কি করলো না, তেইলে কি সে এটা হইলো না কেন, তেইলে এটা হইলো না কেন, এই কথার মানে কি ভাই? আমি তো আপনাকে সরাসরি দলিল, সরাসরি বই থেকে দেখাচ্ছি ভাই। এই সরাসরি যখন আপনাকে আমি বই থেকে দেখাচ্ছি তখন আর তেইলে তুইলের কি কোনো অর্থ থাকে? না আপনি আচরণ সংযত হয়ে কথা বলেন, আমি তারপর আমি আচরণ সংযত হয়ে কথা বলতেছি, কিন্তু আপনি আপনি কথা বলে ব্যাঙ্গ করছেন, আপনাকে মিউট করে দিচ্ছি। আপনি যে তেললে এটা করলো না, তেললে ভাই কেন এটা করলো না, তেললে তেললে তেললে, এই যে তেললে তেললে করতেছেন, এই যে তেললে ভাই ভাই তেললে এটা হলো না কেন, ভাই তেললে সেটা হলো না কেন, ভাই আপনাকে তো আমি সরাসরি বই, সরাসরি ভারত থেকে প্রকাশিত ভবিষ্য পুরাণ গ্রন্থটা আপনার সামনে খুলে সেইখান থেকে বের করে করে লাইন টু লাইন পড়ে শোনাচ্ছি এবং সেটার অর্থ করে দিচ্ছি। এখন আর তেললের কোনো মানে থাকে এই দলিল দেখাবার পরে? আর তেললে কি হইলো না কি তেললে কি হইলো না এইটার কি কোনো অর্থ থাকে ভাই? এবার বলেন। আমি গালাগালি করছি আপনাকে, আমি কোনো গালি গালাজ করি নাই, কিন্তু আপনি তেললে তেললে অভদ্র। আচ্ছা আপনাকে আমি মিউট করে রাখছি, আপনি যে কখন থেকে তেললে ভাই একই কথা বারবার বলে যাচ্ছেন, তেললে ভাই হিন্দুরা কিছু বললে না, তেললে ভাই কেন কিছু কইলে না, এইগুলোর মানে কি ভাই? এই সমস্ত কথার মানে কি? যেখানে আপনাকে আমি সরাসরি বই খুলে দেখাচ্ছি সেখানে তেললে তুইললে তেললে তুইললে তেললে তুইললে, এই কথার মানে কি ভাই? ফারাজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফারাজ ভাই আপনি একটু বলেন তো, তেললে তুইললে তেললে তুইললে এই কথাগুলোর মানে কি ভাই? ভাই আমি তো শুনলাম উনি আগেও একই কথাই বলছেন যে 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 তাইলে ইসের বিরুদ্ধে জাকির নায়কের বিরুদ্ধে পাবলিকলি কেউ কিছু বলেন বলো না কেন, তো এখন কেউ কিছু বলছে কি বলে নাই সেটা দিয়ে তো মানে কোনো পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে জাকির নায়ক যে কথাটা বলছে সেই কথাটা সত্য কিনা আমি শিওর উনি এটা যাচাই করে দেখে নাই। যখন ওনাকে যাচাই করে দেখানো হচ্ছে তখন তার কথা হচ্ছে ওখানে পাবলিকলি এতজন মানে এত মানুষের সামনে বলছে কেউ বিরোধিতা করে নাই, এটা তো ভাই আমাদেরও প্রশ্ন এবং এটা মিস্ট্রির কোনো একটা উত্তর থাকতেই পারে, কিন্তু তো এই আলোচনার সাথে তো এটা রিলেভেন্ট না। আলোচনার সাথে রিলেভেন্ট হচ্ছে জাকির নায়ক সত্য বলছে কি বলে নাই, কেউ ওটার বিরোধিতা করলেও সেটা সত্য, মানে বিরোধিতা করলেও মানে রেফারেন্সটাই সত্য হবে, বিরোধিতা না করলেও রেফারেন্সটাই সত্য হবে। তো আপনার তো রেফারেন্সটা যখন দেখানো হচ্ছে সেখানে আপনার আর এক্সট্রা তো কোনো কিছু বলার থাকতে পারে না, বিরোধিতা করছে কি করে নাই এটা তো ইররিলেভেন্ট কথা, এবং ওই ইররিলেভেন্ট কথাই আপনি যখন বারবার বলতেছেন তখন আর কি আসিফ ভাই আপনাকে বললো যে তাইলে তাইলে যে করতেছেন ওই কথাটা অনর্থক। এই জিনিসটা তো আপনারই বোঝা উচিত, মানে অফেন্ডেড হবেন ঠিক আছে, বাট অফেন্ডেড হওয়ার আগে তো আপনারও বোঝা উচিত যে আপনি রিজনেবল কোনো কথা বলতেছেন না, একই কথা একই জিনিস বারবার রিপিট করতেছেন। হ্যাঁ আসিফ ভাই আমার এতটুকু বলার। হ্যাঁ ফারাজ ভাই মনে করেন এক হুজুরে একটা অনেক মানে গাঁজাখুরি একটা কথা বললো, তাদের একটা হুজুর আছে না মিজানুর রহমান আঝারি, সে একটা ওয়াজে বলতেছে যে নীল আমস্ট্রং নাকি চান্দে গিয়া আজান শুন না, তারপর নাকি পৃথিবীতে আসছে নাকি মিশরে গিয়ে নাকি আজান শুনছে, তারপর নাকি সে মুসলমান হয়েছে, হ্যাঁ চান্দে গিয়া নাকি সে আজান শুনছে। এখন ওই ওয়াজে হাজার হাজার লোক ছিল, হাজার হাজার লোক সবাই মাশাল্লাহ সুবহানাল্লাহ বলছে,
এখন কি ভাই আমরা এখানে আচ্ছা ভাই আমার একটা কথা বলেন তো, আমার একটা কথা বলেন তো, এই যে এই মিজানুর রহমান আজহারি, উনি যে এটা একদম ডাহা মিথ্যা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা বলছে, এই কথাটা কি কোনো একজন হুজুরকে বলতে শুনছেন বা ওই বাজ মাহফিলের কাউকে বলতে শুনছেন? না বলতে শুনেন, এই যে চলে গেল উনি, দেখেন আমি কিন্তু আরো অনেকগুলো দলিল দেখাইতাম কিন্তু উনি চলে গেলেন, উনি একটু অপেক্ষা করলেই পারতেন। কিন্তু এই যে এই তাইলে তাইলে এটা কেন হইলো না ভাই, তাইলে তুইলে তাইলে তুইলে ভাই, তাইলে তুইলে তো খেতা পুরি, তাইলে তুইলে আমি তো সব দলিল দেখাইলাম, এখানে আবার তাইলে তুইলে কি আছে? অফেন্ডেড হয় ভাই, মানুষ অফেন্ডেড হয়, ভালো জায়গায় অফেন্ডেড হওয়া দরকার, যেখানে মানে আমি কোন একটা পয়েন্ট মেক করতে পারতেছি না, একই মানে একই ননসেন্স কথা বারবার বারবার রিপিট করতেছি, সেখানে কেউ যদি আমাকে ধরায় দেয়, ওই জায়গাটাতে আমার নিজের উপর অফেন্ডেড হওয়া উচিত যে আমি এই কাজটা কেন করতেছি। অন্যের উপর অফেন্ডেড হওয়ার আগে আমার তো নিজের দেখা উচিত আমি তাকে অফেন্ড হওয়ার রিজন দিচ্ছি কিনা। যদি আমি বারবার রিজন দেই, সে যদি পরে পরবর্তীতে আমাকে খোঁচা দিয়ে ওটা মানে ধরায় দেয় যে আপনি এই জায়গাটাতে ভুল করতেছেন বা একই বোকা বোকাবার্তা কথা বারবার বলতেছেন, তাহলে ওটা থেকে সরে আসা উচিত, রেদার দেন এই বাহানা করা যে আমাকে অপমান করতেছেন, না দল অপমান করতেছে মানে আপনি এরকম সুযোগ করে দিতেছেন বারবার একই জিনিস ইয়ে করতেছেন। আসিফ ভাই আর ওইটা রিপিট করা, যা বোঝা সে বুঝে যাবে, এটা বারবার রিপিট করার কোনো দরকার নেই। জি আসিফ ভাই, এবং আমি তো আমি তো আরো অনেকগুলো দলিল দেখাইতাম, এই যে এই ভবিষ্য পুরাণটা কত সালে লিখিত হয়েছে, আসলে এক্স্যাক্টলি কত সালে লিখিত হয়েছে সেটা তো এখানে মানে মানে গুরুত্বপূর্ণ। এবং আমি তো ভাবতেছিলাম, আমি তো মানে ব্যাকস্টেজের বিষয়ে ভাবতেছিলাম, আরে তাহলে তো মানে তাইলে আবার সেই তাইলেই চলে আসে, তাহলে তো একদম মানে ভবিষ্য কোরআন ইয়ে হয়ে গেল, মানে সহি ধর্মগত হয়ে গেল, এখানে তো ইন ডিটেল বলা মোহাম্মদ সম্পর্কে। হ্যাঁ তাহলে তো যদি হিন্দুরা এটা মেনে নেয় যে হ্যাঁ ভবিষ্য পুরাণে তাহলে সঠিক কথাই বলা আছে, তাহলে তো এটাও মেনে নিতে হবে যে ইসলাম ধর্মটা একটা পিশাচের ধর্ম এবং নবী মোহাম্মদ ছিল একজন পিশাচ, একজন দৈত্য, এই জিনিসটা তো মেনে নিতে হবে। যে ধর্মগ্রন্থে এরকম ডিটেল ভবিষ্যৎবাণী করা আছে সেটা তো অবশ্যই সত্য ধর্মগ্রন্থ হয়ে যাবে, মানে এক্স্যাক্টলি। কিন্তু সত্য কথা হচ্ছে ভবিষ্য পুরাণ কিন্তু আসলে ভবিষ্য পুরাণ না, ভবিষ্য পুরাণ হচ্ছে আসলে অতীত পুরাণ, কারণ এই ভবিষ্য পুরাণে এই জিনিসগুলো এমনকি কুইন ভিক্টোরিয়ার কথা বলা আছে, হিটলারের কথা বলা আছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলো সবই বলা আছে পাস্ট টেন্সে। এবং আরো গবেষণা করে দেখা গেছে যে ভবিষ্য পুরাণের যে ভাষা সেই ভাষাটা এত আগের ভাষা আসলে না। এই যে একজন অত্যন্ত বিখ্যাত একজন বিশেষজ্ঞ, এই বিষয়ের উপর একজন বিশেষজ্ঞ, মরিস উইন্টার নিডস, উনি এই বিষয়ে গবেষক, একজন বিখ্যাত গবেষক, তিনি এই জিনিসটা গবেষণা করে বলেছেন যে এই গ্রন্থটা একটা দীর্ঘ সময়ব্যাপী আসলে লিখিত হয়েছে, এটা সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 500 থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর মধ্য ভাগ পর্যন্ত এই জিনিসটা বারবার পরিমার্জিত হয়েছে, বারবার এডিশন হয়েছে এই বইটার ভিতরে। তার মানে এটা কোনো অতীতের কোনো একটা পুরাণ গ্রন্থ না, এটার ভিতরে অসংখ্য জিনিস এমন আছে যেগুলো পরে যুক্ত করা হয়েছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এখানে যে মুহাম্মদের সাথে যে ভোজরাজের যে ইয়াটা করা হচ্ছে, ভোজরাজের যে দেখা হয়েছিল এই জিনিসটা করা হচ্ছে, এটা একটা ভুল কথা, কারণ ভোজরাজ সম্পর্কে আমরা যা জানি সেটা হচ্ছে তিনি মানে জন্মেছিলেন 1010 সাল থেকে 1050 সালের মধ্যবর্তী সময়ে তার শাসন ছিল। মুহাম্মদের জন্ম হচ্ছে 570 থেকে 632 খ্রিস্টাব্দ। কোনো অবস্থাতেই সম্ভব না যে যে 1010 থেকে 1055 সালের একজন শাসকের সাথে 570 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে থাকা একজন মানুষের সাথে দেখা হওয়া, এটা সম্ভব না। এর মানে হচ্ছে এই অংশগুলা পরবর্তীতে অ্যাড করা হয়েছে এবং ইসলামকে একটা খারাপ জিনিস, এবং ইসলামকে একটা খারাপ ধর্ম হিসেবে চিত্রিত করার জন্য হিন্দুদের কিছু কিছু লোক এই কাজটা করেছে, ভবিষ্য পুরাণের ভিতরে এই জিনিসটা ঢুকাই দিচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো বলদ মুসলমান গুলা সেই দলিল দিয়ে এখন মোহাম্মদকে সত্য প্রমাণ করতে চায়, কত বড় বলদ চিন্তা করেন। সেটাই তো কথা ভাই, যে জাকির নায়ক যে মূলত ধরা দিছে সেই মূল দিয়ে লোকজন মানে বিচার আচার না করে রেফারেন্স গুলো না মিলে ওগুলা নিয়ে ধরতে মানে দৌড়াচ্ছে। তাইলে ভাই লোকজন কিছু বলো না কেন ভাই, তাইলে ভাই ভাই এটা এই শব্দটা দেখে আপনার জন্য ট্রিগারিং শব্দ হয়ে গেছে, তাইলে শব্দ ব্যবহার করা যাবে না। তাইলে মানে মেজাজ চিন্তা করেন, তাইলে ভাই কেমনে হইলো, আল্লাহ না করলে ভাই তাইলে কেমনে, পৃথিবী কেমনে হইলো, এই যে তাইলে ভাই। আর একটা শব্দ আছে এমনে এমনে, হ্যাঁ এমনে এমনে, এই শব্দগুলো শুনলে মানে মানে মেজাজটা যে কি খারাপ হয়, তাইলে কি ভাই এমনে এমনে হইছে, এমনে এমনে কে তোরে কে কইছে, আমরা কি কখনো বলছি এমনে এমনে হইছে? আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা শুনলেন আসিফ ভাইয়ের সাথে কথা বলার সময় তাইলে শব্দ ব্যবহার করা যাবে না, তাহলে বলেন বা তাইলের ইংরেজি পড়ে আসেন, বাট তাইলে শব্দ ব্যবহার করা যাবে না। হ্যাঁ ভাই কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে, দেখি।